মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় এই কারণে বিজেপি ভারতবর্ষের মানুষকে ধোঁকা দিয়ে যেভাবে ক্ষমতায় এসেছে মানুষকে জিজ্ঞেস করে মানুষের কথা শুনে দেখেছেন এরকম মুখ্যমন্ত্রী যে সবারই কথা শুনে সরকারকে বাড়ির তরজায় পাঠিয়ে দেয় এটা কি পৃথিবীতে ভাবা যায় বিজেপি সরকার আছে লজ্জা লাগে না তুমি তো একটা স্কুল তৈরি করো নাই তুমি কি করে পাবলিককে দিয়ে দিলে সরকারি স্কুল বাংলার মানুষ কত বোকা বাংলার মানুষ তোমাকে জেনে শুনে নিয়ে আসবে খাল কেটে কুমিরের বাস করবে তোমরা যে খেতে জানো দিতে জানো আমি মা বোনেদের বলছি এই ভোটে বিজেপিরা বাড়িতে বাড়িতে টাকা দিতে যাবে টাকা ওদের বাবার নয় টাকা আমরা নিয়ে নেবেন ভোট দেবেন মমতা ব্যানার্জিকে এই ভোট মমতা ব্যানার্জির ভোট ঠিক বলেন তো মামুরেরা ছেলেরা পারবেন যা বলবো পারবেন পারবেন কথা দিচ্ছেন তাহলে একটা কাজ করুন এবারে ঠেঙিয়ে পগার পার করে দিন বিজেপিকে পারবেন তো পগার পার করতে পারবেন পারবেন ধন্যবাদ বিজেপি দিল্লি থেকে গুজরাট থেকে উত্তরপ্রদেশ থেকে হেলিকপ্টারে করে প্লেনে করে আমাদের দল থেকে অন্য দলে চলে গেছে যেতে পারে বলছে আমরা এবার হাত খুলতে শুরু করলাম ওরা মারতে শুরু করলো ও মারতে শুরু করলো হাতটা থাকবে তো পড়ে যাবে না তো আজকে আজকে দিদি বলেছে যে এবার বিজেপি সবাই লোক পাঠিয়ে ডিস্টার্ব করবো আপনি কি বলবেন যদি ওরা আমাদের সবাই করে ওদের সবাই আমরা করবো দাদা শুভেন্দু অধিকারী বলছে 50,000 ভোটে মমতা ব্যানার্জিকে হারাবে কি বলবেন ছাগল তোমরা বিশ্বাস করো এটা তোমরা বিশ্বাস করো তাহলে এটা সম্ভব ও দাঁড়াবে তো যিনি বলছেন তিনি দিদির কাছে দাঁড়াবেন তো বলছে যেই দাঁড়াক 50,000 ভোটে হারাবে তা বলি না আমি যদি বলি যে এই জায়গায় এই করব সেখানে তো আমারই দাঁড়ানো উচিত আমি না দাঁড়িয়ে কানে অন্যজনকে ঘিরে দেবো খেলা শুরু একুশে আরম্ভ হবে খেলাটা একটু বুঝিয়ে বলেন না কি ধরনের খেলা এখন নয় ভোটের খেলা একুশে ভয়ঙ্কর খেলা রাজু মুখার্জি বলছে তৃণমূল কর্মীরা হেঁটে আসবে খাটে যাবে কি বলবেন রাজু মুখার্জি বলছে তৃণমূলরা হাত এই লোকটা দেখে কি মনে হয় ভাই তুই তো সাংবাদিক তোমার খালি এই লোকটা দেখে মনে হয় এখানে কত লোক ছিল 1,00,000